আর বেশ কয়েকজন আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে উনি নাকি আমাদের টিমের নামে আমার নামে খারাপ কথা বলতেছে, বদনাম করতেছে। তো আকাশ সাহেব দেখেন, আসলে আপনি আমাদের গ্রুপে ছিলেন, অনেকদিন ছিলেন। হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। গাইজ, ওয়াইটি লাইভ স্টোরি বাংলার আজকের এই ভিডিওতে থাকছে ডিএস কবির খানের ডাচ গ্রুপ থেকে বেরিয়ে গেল ডিএস আকাশ কিং। তো কি কারণে ডিএস আকাশ কিং বেরিয়ে গেল সম্পূর্ণ বিস্তারিত বলবে ডিএস কবির খান। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ আজকের এই ভিডিওটি হতে যাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং। ভিডিও শুরু করব, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি ওয়াইটি লাইভ স্টোরি বাংলা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। সো গাইস, ডিএস আকাশ কিং কেন ডিএস গ্রুপ থেকে বেরিয়ে গেল সরাসরি আমরা ডিএস কবির ভাইয়ের কাছ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে হঠাৎ করেই লাইভে চলে আসলাম। আসলে আমি সকালবেলা একটা পোস্ট করেছিলাম, এটা হচ্ছে আমাদের গ্রুপের ডিএস আকাশ কিং, তাকে নিয়ে একটা পোস্ট করেছিলাম যে তিনি আমাদের গ্রুপ থেকে চলে গেছে। তো পোস্টটা করার পরেই অনেকেই আমাকে মেসেজ দিচ্ছে, অনেক বলতে অসংখ্য মেসেজ আসছে যে কেন চলে গেল, কি হয়েছে, কি বা বিস্তারিত জানার জন্য আসলে অনেক মেসেজ আসতেছে, আর ওখানে তো কমেন্ট তো আসছেই। তো তাই চিন্তা করলাম যে আসলে লাইভে এসে বিস্তারিত বলি যে আসলে কেন চলে গেল, কি বিষয়। তো যাই হোক, উনি আমাদের গ্রুপে অনেক দিন ছিল, অনেকদিন আমাদের গ্রুপকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে সাপোর্ট দিয়েছে। আসলে ওনার যে অবদান আমাদের চ্যানেলে, আমাদের টিমে, এটা আসলে বাসায় প্রকাশ করার মতো না। উনি আমাদের ওখানে অনেক কষ্ট করেছে, আর ওনারা অনেক পরিশ্রমেই আমরা আমাদের টিমটা আজকে এতদূর আসছে। আসলে একটা চ্যানেলের পিছনে অনেকেরই অবদান থাকে, সম্মিলিতভাবে কিন্তু একটা চ্যানেল আসলে এত দূর আসছে। আজকে প্রায় 3 মিলিয়ন মানে কাছাকাছি হয়ে গেছে। এটা কিন্তু আমার একার জন্য না, এটা আমার একার জন্য না, বা এটা কারো একার জন্য না, যেমন এটা লিয়ামনির জন্য না বা আকাশের জন্য না, কারো একার জন্য চ্যানেলটা এখানে আসে নাই। সবার সম্মিলিত প্রচেষ্টার কারণে কিন্তু আসলে এই চ্যানেলটা এই জায়গায় আসছে। তো হঠাৎ করে উনি চলে গেছে, এটা আসলে উনি যে আমাদের সাথে ঝগড়া করে চলে গেছে বা উনার সাথে একটা আমাদের মনোমালিন্য হয়েছে এমন কিছু না, আসলে উনার একটু পারিবারিক সমস্যার জন্য উনি আমাদের টিম থেকে চলে গেছে। উনার একটু ফ্যামিলি গত সমস্যার জন্য চলে গেছে, ওটা আমি না বলি, যেটা আসলে ওটা ওনার ফ্যামিলিগত সমস্যা, ওটা আমার আসলে আলোচনা করা ঠিক হবে না। তো যাই হোক, উনি আসলে ওনার পারিবারিক সমস্যার জন্য উনি আমাদের গাজীপুর ছেড়ে চলে গেছে, এই জন্য আসলে আমাদের টিমে নাই। এখন কোথায় আছে তাও আমরা জানি না। উনি চলে গেছে প্রায় 1 মাস হলো, আমরা 1 মাসে ওনার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, ওনাকে অনেক মেসেজ দিছি, ওনার আগে যে নাম্বার ছিল ওগুলো বন্ধ করে দিছে, আসলে যোগাযোগ করতে পারি নাই। আর ওনাকে আমি আসলে বলবো যে ওনার কাছে আমরা ঋণী, বিশেষ করে আমি, কারণ যখন লিয়ামনি জসিম আপনারা জানেন যে যখন ওরা চলে গেছিল ওই সময় কিন্তু আমি ওনাকে নক দিছিলাম যে আকাশ ভাই এরকম এরকম অবস্থা, আপনি কি আমাকে সাপোর্ট দিতে পারবেন? তো উনি কিন্তু আর মানে দ্বিতীয় চিন্তা করেনি, উনি কিন্তু আমার ওই এক কথাতে চলে আসছে। আর উনি আসার পরেই আসলে আমার কাজের স্পিডটা বাড়ছে, আমি আসলে সাহস পাইছি, কারণ হঠাৎ করে আমার টিম মেম্বাররা চলে গেছিল, লিয়ামনি জসিম, তারপর আমি অনেক একা হয়ে পড়ছিলাম। আর ওই সময়ই উনি আসছে, আর ওই সময় আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে, তার জন্য আমি ওনার কাছে ঋণী, আর এই জন্য ওনাকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। এখন যেটা হয়েছে এটা হচ্ছে যে উনি আমাদের টিম থেকে চলে গেছে, এটা আমি আসলে বলতে চাচ্ছিলাম না, কারণ এটা বলা লাগতেছে এই জন্যে যে আমি এর আগেও একটা এরকম অবস্থায় পড়ছিলাম, এরকম একটা ইয়াতে ঝামেলায় পড়ছিলাম। এটা আপনারা জানেন যে এর আগে একজন আমার টিম থেকে চলে যায়, আমার নামে অনেক বদনাম করছিল, অনেক জল গোলা হয়েছে। তো যাই হোক, আমি চাই না যে এটা আবার হোক, দ্বিতীয়বার হোক, আসলে এইসব ঝামেলা আমার একেবারেই অপছন্দের, কারণ এইসব ঝামেলা নিয়ে পড়ে থাকলে কাজের স্পিড কমে যায়, আর কাজের স্পিড কমে গেলে আসলে অনেক পিছনে চলে যাওয়া লাগে। আমি সামনের দিকে আগাইতে চাই, সামনের দিকে ফোকাস করতে চাই, তাই আমি আগে থেকেই বিস্তারিত সবাইকে বলছি, যেহেতু ওনার সাথে আমার যোগাযোগ নাই,
তো উনি আমাকে বেশ কয়েকজন কমপ্লেন দিছে আর বেশ কয়েকজন আমাকে মেসেজ দিয়ে বলতাছে যে উনি নাকি আমাদের টিমের নামে আমার নামে খারাপ কথা বলতাছে, বদনাম করতেছে। তো আকাশ সাহেব দেখেন, আসলে আপনি আমাদের গ্রুপে ছিলেন, অনেকদিন ছিলেন, আমাদের ভাইয়ের মতো ছিলেন, আমাদের টিমে যারা আছে আমরা একটা পরিবার, একটা পরিবারের মতো ছিলাম। তো আপনি কিন্তু প্রায় 2 বছরের বেশি সময় আমাদের টিমে ছিলেন, তো ভালো খারাপ অনেক খারাপ সময়ে ছিলেন, ভালো সময়ে ছিলেন। তো কি বলবো, আসলে আমরা যদি খারাপ কাজ করে থাকি তো আপনিও খারাপ কাজ করছেন, তো আপনিও খারাপ। আর যদি ভালো কাজ করে থাকি তাহলে আপনিও ভালো কাজ করছেন, আপনিও ভালো মানুষ। এটা হতে পারে যে একটা মানুষের আসলে দুইটা দিক থাকে, খারাপ ভালো, কারো কম কারো বেশি। তো আমি যে একজন ফেরেশতা এমন না, আমারও খারাপ দিক আছে, আপনারও খারাপ দিক আছে, সবারই খারাপ দিক আছে। আমার অনেক দেখেছে, আমার অনেক সাইড আপনার ভালো লাগে নাই, আর অনেক সাইড কিন্তু ভালো লাগছে। তো যেহেতু আমরা একটা ফ্যামিলির মতো ছিলাম, ভাইয়ের মতো ছিলাম, তো আসলে আপনি টিম থেকে চলে গেছেন, এটাও আমাদের একটা অনেক আমাদের অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট পাইছি আর এখনো কষ্ট পাইতেছি যে আপনি আমাদের টিম থেকে চলে গিয়ে আমাদের টিমের নামে বদনাম করতেছেন। আপনি তো এই টিমের একজন সদস্য, তো এই ডিএস গ্রুপের নামে বদনাম করা আর আপনার নিজের নিজের বদনাম করা একই কথা। যেহেতু আপনি গ্রুপের একজন সদস্য ছিলেন, টানা প্রায় 2 বছর ছিলেন, তো আমাদের গ্রুপের নামে বদনাম করা মানে আপনার নিজের বদনাম নিজের করা। আমাদের গ্রুপ যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ, কারণ আপনি এই টিমের সদস্য ছিলেন। তো যাই হোক ভাই, আপনি আমার আপনি আপনার পার্সোনাল সমস্যার জন্য চলে গেছেন, সেটা বড় কথা না, কিন্তু আপনি সবার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে কিন্তু ওনার কোনো ঝগড়া হয় নাই, কোনো কথা কাটাকাটি হয় নাই, কিচ্ছু হয় নাই। উনি দেখা গেছে একদিন আগে আমাদের এখানে রিহার্সেল করে গেছে, ক্লাস করে গেছে, তারপরে দিন সকাল থেকে আর আসে না, তো আর কোনো কথাই হয় না এরকম যে উনি রাগ করে চলে যাবে, এরকম কিছু না আসলে। তো যেহেতু আমার সাথে আপনার কোনো ঝামেলা হয় নাই, কথা কাটাকাটি হয় নাই, আপনি কিন্তু আমাকে ফোন দিতে পারতেন যে আপনি কোনো সমস্যায় আছেন বা কোনো একটা প্রবলেমে আছেন, আপনি তো আমাকে বলতে পারতেন, আমি যদি পারতাম হেল্প করতাম, না পারলে তো অন্তত সাপোর্ট দিতে পারতাম। তো যাই হোক, আপনি চলে গেছেন, যোগাযোগ করেন নাই, আমরা চেষ্টা করছি আপনি মেসেজের উত্তর দেন না, সেটা আপনার ব্যাপার। আপনি যদি ওভাবে ভালো থাকেন আমরাও ভালো, আমরা আপনার জন্য দোয়া করি যে আপনি যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কষ্ট হচ্ছে যে আপনি আমাদের টিমের নামে বদনাম করেন, আসলে এটা খুবই দুঃখজনক, কারণ আপনি এই টিমের সদস্য, এই টিমের বর্তমানে সবচেয়ে পুরনো লোক আপনি। তো আপনি যদি আমাদের টিমের নামে বদনাম করেন, এটা আসলে মানে এটা আসলে এই দুঃখ আসলে রাখা জায়গা নাই, কারণ আপনি এই টিমের নামে বদনাম করা মানে আপনার নিজের বদনাম নিজে করা একই কথা, কারণ আপনি তো এই টিমেরই সদস্য নাকি। তো যাই হোক ভাই, আপনি যদি লাইভটা দেখেন, আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনি দয়া করে এসব উল্টাপাল্টা কথা বলবেন না, এসব উল্টাপাল্টা কথা বলা ভালো না, আর এগুলো কথা বলে মানুষ আপনাকে খারাপ বলবে, কারণ আপনি টিমে ছিলেন। এখন যদি আপনি আমাদের টিমে বদনাম করেন তো আপনাকে মানুষ খারাপ বলবে। আর হ্যাঁ, আমাদের টিমের খারাপ দিক থাকতে পারে, যদি আপনার ওরকম কারোর সাথে ওরকম কোনো ই থাকে আপনি আমাকে বলতে পারতেন, আমি ব্যাপারটা দেখতাম। আপনি তো আমার সাথে যোগাযোগই করলেন না, উল্টো আমরা যোগাযোগ করার চেষ্টা করলাম, আপনি আমাদের সাথে কোনো ই করলেন না। তো যাই হোক, সবার সব আকাশ বিষয় নিয়ে যা ছিল বিস্তারিত বলে দিছি, ওনার সাথে আসলে আমাদের কোনো ঝগড়া হয় নাই, কিচ্ছু হয় নাই, বা এমন না যে উনি আমাদের গ্রুপ ছেড়ে অন্য কোথাও চলে গেছে, এমনও না। উনি ওনাকে আমি অনেক ভালোভাবে চিনি, ভালোভাবে জানি, উনি অত্যন্ত খুবই ভালো মানুষ, সাদা মনের একটা মানুষ, কিন্তু উনি কেন চলে গেল আসলে বুঝলাম না, আর কেনই বা উনি এসব বলতেছে আমাদের নামে তাও বুঝলাম না। ডিএস আকাশ কিং 1 মাস আগে গ্রুপ ছেড়ে চলে গিয়েছে এবং ডিএস কবির খানের গ্রুপের সঙ্গে কোনো যোগাযোগ করেনি, আর তাছাড়া নাকি অনেকেই বলছে সে ডিএস গ্রুপের নামে বদনাম ছড়াচ্ছে। তো যাই হোক, সবকিছু আপনারা ডিএস কবির খানের মুখ থেকেই শুনতে পারলেন, আশা করছি সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে।